চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলার 2500 বর্গফুট জায়গার উপর মৎস্য জাদুঘর। পরিকল্পিত সাজসজ্জা আর আলোকোজ্জ্বল অ্যাকোরিয়াম পেরিয়ে জাদুঘরের মূল কক্ষ। এখানে রয়েছে পুকুর, বিল এবং নদী মিলিয়ে সুস্বাদু পানির 200+ প্রজাতি এবং সামুদ্রিক 150 প্রজাতির মাছের সংগ্রহ। এক ছাদের নিচে মাছের এই বিশাল রাজ্য গবেষণার জন্য হয়ে উঠেছে অনন্য এক ক্ষেত্র, বললেন শিক্ষার্থীরা। আমরা স্কেল প্যাটার্ন দেখি, মাউথ প্যাটার্ন দেখি, তারপর ফিনগুলো দেখি, এগুলোর সাথে দেখে আমরা বইয়ের সাথে দেখে মিলিয়ে তারপর হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, ডিটেইল জানতে থাকেন সব কিছু মিলে। মিউজিয়াম হয়েছে তো ব্যাপারগুলো আরো সমৃদ্ধ হয়েছে, ডেভেলপড হয়েছে। পাশে মেরিন সেক্টরটা আমরা অনেক ফিশ কালেক্ট করেছি, আমার নিজেদের হাতে কিন্তু এই মিউজিয়ামটা করেছি। এখন স্যার আমরা নিজেরা হলফ করে বলতে পারবো যে স্যার অন্যান্য যে কোনো মিউজিয়ামের চেয়ে স্যার আমাদের এখানকার যে কালেকশন এটা অনেকটুকু এনরিচড। যেটাই বলুক আমরা আমাদের কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের মৎস্য প্রজাতি এবং সমুদ্র গবেষণার ক্ষেত্রে এই জাদুঘর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশে মেরিনের ক্ষেত্রে যদি উল্লেখযোগ্য কোনো কিছু, যদি আপনি হয়তো ভবিষ্যতে ভেটকি মাছের পোনা প্রোডাকশনে সফলতা অর্জন করেছে, হয়তো আমরা ক্র্যাবের এই ধরনের সিড প্রোডাকশনে সফলতা অর্জন করেছে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। রয়েছে বিরল প্রজাতির অনেক মাছ, যে মাছগুলোর অবদানও বিস্ময়কর। এটা মেরিন ফিশ, এই মাছগুলোর থেকে মাছের যে এক নাড়ি থাকে তো ওখানে কিন্তু ওই গার্ডটা হচ্ছে আপনার কোলাজেন সমৃদ্ধ, তো ওই গার্ড থেকে কিন্তু আপনার কোলাজেনটাকে ল্যাবরেটরি প্রসেসের মাধ্যমে আইসোলেট করে ওটার থেকে কিন্তু সার্জিক্যাল থ্রেড, যেটা মানে আমরা সার্জারির সময় যে সেলাইয়ের সময় যে সুতাটা, এটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট। এবং আপনার এটা দিয়ে যদি আপনি সার্জারি করেন তখন কিন্তু আপনার ওটাকে আর রিমুভ করার দরকার হয় না, কারণ ওটা বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানাচ্ছেন গবেষণাগারে ব্যবহারিক শিক্ষা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে শিক্ষার্থীদের জানাশোনায় কোনো ঘাটতি থাকছে না। আমরা যেভাবে এটাকে গড়ে তুলছি, বিশেষ করে ল্যাবগুলি আসলে প্র্যাকটিক্যাল কাজ করা, হ্যান্ডস অন ট্রেনিং করা, এক্সপোজার পাওয়া, ছাত্রদের কম্পিটেন্ট গ্রাজুয়েট করার জন্য আমাদের ল্যাবগুলিকে কিন্তু আমরা ফ্লারিশ করেছি সবচেয়ে বেশি। এখানে 60-70% ল্যাবে কাজ করতে হয়, তো এখন ছেলেমেয়েরা পিএইচডি করা, এমএস করা, যা যা দরকার তাই করতে পারে। আমাদের সমুদ্র সীমা আর মিঠা পানির সম্পদের কোনো সুনির্দিষ্ট হিসেব গবেষণা নেই। এক্ষেত্রে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির মৎস্যবিজ্ঞান অনুষদের এই জাদুঘর একটি কার্যকরী ভূমিকা রাখছে। আমরা মনে করছি তাদের ধারাবাহিক এই পথচলা আর এই জাদুঘরটি আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে আমাদের আগামীর ব্লু ওয়াটার ইকোনমিকে অনেক জাগিয়ে তুলবে। চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির এই জাদুঘর থেকে শাইক সিরাজ, চ্যানেল আই।